আমরা দেশের চিংড়ি মাছ খাচ্ছি, এটাই হলো সেই কানে। আমরা বাঙালি আর সেটাই আমাদের গর্ব। এই যে চিংড়ি মাছটা, এই কাটটাকে বলে বাটারফ্লাই কাট। মানে নিজের ব্যক্তিগত ব্যাপারটাকে গোপনীয় রাখতে চান। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজ বুধবার, এখন পৌনে একটা মতো বাজে। আমি আর বিদ্যুৎ এখন পোস্ট অফিসে যাচ্ছি। মিষ্টুর পাসপোর্টটা ডিসেম্বর মাসে এক্সপায়ার করছে। পাসপোর্ট রিনিউয়ালের জন্য 6 মাস আগে অ্যাপ্লাই করতে হয়। সেটার জন্যই এখন পোস্ট অফিসে যাচ্ছি একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে। আমরা যারা বাইরে থাকি তাদের জন্য এই পাসপোর্টটা ভীষণই একটা গুরুত্বপূর্ণ জিনিস। যে কোনো অফিসিয়াল কাজেই এই পাসপোর্টটা লাগে। আর তাছাড়া কখন হঠাৎ করে ট্রাভেল করতে হয় কেউ বলতে পারে না, তাই পাসপোর্টটা সবসময়ই আমাদের রেডি রাখতে হয়। যাই, দেখি কবে অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাই। মুশকিলটা হলো সেই ডেটে আবার মিষ্টুকেও সঙ্গে নিয়ে আসতে হবে। মাইনার বলে ও তো ফর্মে আর সাইন করতে পারবে না, তাই ভেরিফিকেশনের জন্য ওকে থাকতেই হবে, আর সাথে বাবা মা দুজনকেই। উইকডেতে আমাদের তিনজনের একসাথে কোথাও যাওয়া ভীষণই একটা কঠিন ব্যাপার, কিন্তু কী আর করার, শত অসুবিধা থাকলেও এটা তো করতেই হবে। চলে এসেছি পোস্ট অফিসে, চলো ভেতরে যাওয়া যাক। সামনের পুরো এরিয়াটাই হলো সেলফ সার্ভিস এরিয়া, মানে সব কিছুই এখানে নিজেকে করতে হয়। যেমন কেউ যদি কোনো প্যাকেজ শিপ করতে চায়, লেটার পোস্ট করতে চায়, যদি কেউ পোস্ট বক্স রিনিউ করতে চায়। এই পোস্ট বক্স রিনিউয়ালের ব্যাপারটা তোমাদের আমি একটু পরেই দেখিয়ে ভালো করে বুঝিয়ে বলছি। তাছাড়া কেউ যদি কোনো জিনিসপত্র কিনে সেটার পেমেন্ট করতে চায়, এই সব কিছুই এই সেলফ সার্ভিস এরিয়ার থেকে করা যায়। আর এখানে দেখো, জিনিসপত্র শিপ করার জন্য বড়, মাঝারি, ছোট নানান সাইজের বক্সও রাখা আছে। যার যে সাইজের বক্স দরকার সেটা সে এখান থেকে নিয়ে জিনিসপত্র ঢুকিয়ে শিপ করে দিতে পারে। এই বক্সগুলোর জন্য আলাদা করে কোনো টাকাই লাগে না। খালি বক্সে জিনিস ঢোকাবার পর যা ওজন হয় আর যেখানে বক্সটা শিপ হবে সেই ডিস্টেন্সের জন্য পেমেন্টটা করতে হয়। বিদ্যুৎকে রিসেপশন থেকে বললো যে এই সেলফ সার্ভিস এরিয়ার থেকে পাসপোর্ট রিনিউয়ালের অ্যাপয়েন্টমেন্টটা নিতে হবে, সেটাই ও এখন করছে। দেখো লেখা আছে সিলেক্ট সার্ভিস, আদার সার্ভিসের অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর এই যে পাসপোর্ট স্কেডিউলার, আর এই যে পাসপোর্ট রিনিউয়াল। 9:30 থেকে 3:15 মধ্যে যে কোনো একটা টাইম স্লট নিতে হবে। 3:15 স্লটটাই আমরা নিলাম। দিনের শেষে আমাকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, আর মিষ্টুকেও বিদ্যুৎ স্কুল থেকে একটু তাড়াতাড়ি পিক আপ করে নেবে। যাক বাবা, অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে গেল। ফ্লোরিডা থেকে ঘুরে এসেই তিনজনকে আবার একসাথে পোস্ট অফিসে আসতে হবে। এবার তোমাদের আমি এই পোস্ট বক্সের ব্যাপারটা ভালো করে বুঝিয়ে বলি। তোমাদের আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমেরিকাতে প্রতিটি মানুষের ব্যক্তিগত ব্যাপারকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়। দেখো লেখা আছে রেন্ট আ বক্স। এদেশে পোস্ট অফিসে বড়, মাঝারি, ছোট নানান সাইজের বক্স ভাড়া পাওয়া যায়। এখানে অনেকেই আছেন যারা অ্যাপার্টমেন্টে থাকেন বা মেসে থাকেন বা যেখানেই থাকুক, তিনি চান না যে তার জন্য যা যা জিনিসপত্র বা চিঠিপত্র সব আসছে সেগুলো অন্য কেউ জানুক বা দেখুক। মানে নিজের ব্যক্তিগত ব্যাপারটাকে গোপনীয় রাখতে চান। তখন সে এই পোস্ট অফিসে এসে এই বক্সগুলো ভাড়া নিতে পারেন। বক্স ভাড়া নেওয়ার জন্য ওই ব্যক্তির বয়স মিনিমাম 18 বছর হতে হবে। দেখো এই বক্সগুলো ছোট, এগুলো মাঝারি, এগুলো বড়, আর এই দিকের দেওয়ালের নিচেরটা সব থেকে বড় সাইজের বক্স। যখন কোনো ব্যক্তি পোস্ট অফিস থেকে এই বক্স ভাড়া নেন, তখন পোস্ট অফিস সেই ব্যক্তির জন্য যা যা জিনিসপত্র বা যা চিঠিপত্র আসে সেগুলো এই বক্সে রেখে দেয়। আর সেই ব্যক্তি মাসের কোনো একটা দিনে এসে পোস্ট অফিসের এই বক্স থেকে তার জিনিসপত্র কালেক্ট করে নিতে পারে। এটাতে তার প্রাইভেসি পুরোপুরি বজায় থাকে। আর এখানে দেখো কোন সাইজের বক্স কত দিনের জন্য ভাড়া পাওয়া যাবে, কত তার ভাড়া, সব কিছুই লেখা আছে। সেমাই অ্যানুয়াল মানে ম্যাক্সিমাম 6 মাসের জন্য একটা বক্স ভাড়া নেওয়া যেতে পারে। এভাবেই এখানে প্রতিটি মানুষের ব্যক্তিগত ব্যাপারকে সুরক্ষিত রাখা হয়। আমাদের একটা বড় কাজ হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়া যাক।
পোস্ট অফিস থেকে এসে একটু ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। বিদ্যুৎ মিশ্রের জন্মদিনের দিন আমরা ফিশ প্রন কাটলেট বানিয়েছিলাম এবং তোমরা অনেকেই সেই ফিশ প্রন কাটলেট দেখে রেসিপিটা শেয়ার করতে বলেছিলে। তো আজকে সেই ফিশ প্রন কাটলেটটাই আমরা বানাবো আর রেসিপিটা পুরো ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে দেখিয়ে দিই তোমাদেরকে যে আমি কি কি এখানে নিয়েছি। এইখানে দেখো দুটো মাঝারি সাইজের আলু সিদ্ধ করে স্ম্যাশ করা আছে, একটা বড় পেঁয়াজের অর্ধেকটা চপ করা আছে, আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, আর এখানে দেড়খানা মতো টমেটো আছে, মাঝারি সাইজের টমেটো। আর এখানে দেখো সোয়াই ফিশ বা যেটাকে বাসা বলি ওটার আমি চারটে ফিলে নিয়ে নিয়েছি, যেভাবে খুশি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এটা ডাজেন্ট ম্যাটার কিভাবে কাটছো, কারণ এটা আমরা পুরটা বানাবো সেজন্য যেভাবে খুশি কাটা যায়। আর এটা জাস্ট কাটা আছে, নুন হলুদ বা কিচ্ছু দিইনি এর মধ্যে। আর ফিশ ফ্রন কাটলেট বানাবার জন্য চিংড়ি মাছ তো লাগছেই। দেখো আমি এই চিংড়ি মাছটা দিয়ে বানাবো, এটা কস্কোর থেকে নিয়ে এসছি, এটা টাইগার শ্রিম্প মানে বাগদা চিংড়ি। এটা কেটে যখন আমি পুরো প্রনটাকে রেডি করব তখন পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাটা হচ্ছে কি কি। এই মাছটাকে দেখো এখানে সোয়াই বলে, আর ফিলেগুলো দেখতে এরকম হয়, বোনলেস ফিলে অনেকগুলোই থাকে, সেটাকেই আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এখানে। চলো তাহলে রান্নাটা শুরু করা যাক। আর এই ফিশ প্রন কাটলেট বানাতে বানাতে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমেরিকাতে আসার সময় দেশ থেকে কত ভরি সোনা বা কত টাকার সোনা নিয়ে আসা যায়, সাথে আমি সোনা নিয়ে আসার সময় এখানকার এয়ারপোর্টে কি এক্সপিরিয়েন্স হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি দুটো গ্যাসই অন করে নিয়েছি, বাঁদিকের ফ্রাইং প্যানটায় আমি মাছটা ভাজবো আর ডান দিকের কড়াতে আমি মাছের পুরের মশলাটা বানাবো, কারণ পুরটা বানিয়ে সবার আগে আমায় ঠান্ডা করে নিতে হবে। এবার তোমাদের আমেরিকাতে আসার সময় দেশ থেকে কত ভরি সোনা বা কত টাকার সোনা নিয়ে আসা যায় সেটা বলি। আমাদের বাঙালিদের জন্য সোনা ভীষণই শুভ আর সবারই প্রিয় একটি ধাতু। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, অ্যানিভার্সারি সবেতেই সোনা আমরা কিনি বা কিনে প্রিয়জনদের উপহার দিয়ে থাকি। আর বাঙালি মেয়েদের কাছে সোনাটা তো একটা ইমোশন। সোনার যতই দাম বাড়ুক সাধ্য অনুযায়ী সোনার গয়না আমরা সকলেই কিনি আর পরেও থাকি। দেখো মাছটার থেকে এখনই কতটা জল বেরিয়ে গেছে, এই জলটাকে আমি একদম টানিয়ে মাছটাকে ভালোভাবে ভেজে নেব। এই ফিশ প্রন কাটলেট যে কোনো মাছ দিয়ে বানানো যেতে পারে, তবে ভেটকি মাছ দিয়ে বানালে এটা খেতে দারুণ লাগে। আমি কাটলেটটা ভেটকি সোয়াই দুটো দিয়েই বানাই। বিয়ের সাত দিনের মধ্যে যখন আমি প্রথম ইউএসএতে চলে এসেছিলাম তখন কিন্তু হাতে কানে আর গলার তিনটে ছোট্ট সোনার গয়না ছাড়া আমি আর কিছুই নিয়ে আসিনি, কারণ এখানে সোনা আনার কী নিয়ম, ঘরে সোনা রাখাটা কতটা নিরাপদ এসব কিছুই আমরা জানতাম না। তবে এখানে বেশ কিছু বছর থাকার পর যখন বুঝলাম যে এখানে সোনা পরাটা একদম নিরাপদ, তখন যখন দেশে গিয়েছিলাম ফেরার সময় বিয়ের আরও কিছু গয়না দেশ থেকে নিয়ে এসেছিলাম। মাছটা ওইদিকে ভাজা হতে হতে এবার আমি এইখানে পুরের মশলাটা তৈরি করে নেব। একজন ভারতীয় ভদ্রমহিলা তার সাথে দেশ থেকে যত খুশি সোনার গয়না নিয়ে আমেরিকাতে আসতে পারে যদি তার কাছে অকাঠ্য প্রমাণ থাকে যে এগুলো তার বিয়ের গয়না বা এগুলো তার আগের ব্যবহার করা গয়না, মোট কথা ওগুলো তার নতুন গয়না না। আর প্রমাণ হিসাবে তাকে তার বিয়ের গয়না পরা অবস্থার ছবি বা অন্য কোনো অনুষ্ঠানে ওই গয়নাগুলো পরার ছবি এয়ারপোর্টের দায়িত্বে থাকা অফিসারকে দেখাতে হবে। কিন্তু যদি সে নতুন কেনা কোনো সোনার গয়না নিয়ে এদেশে আসে তাহলে ডিক্লেয়ার করে নিয়ে আসাটা তার জন্য সব থেকে বেশি নিরাপদ। এদেশে নতুন গয়না নিয়ে আসার দুটো নিয়ম আছে। প্রথম নিয়ম অনুযায়ী যদি কেউ ভিসাতে থাকে তাহলে সে $10,000 মানে অ্যাপ্রক্সিমেট ইন্ডিয়ান কারেন্সিতে 800,000 টাকা মূল্যের গয়না নিয়ে আমেরিকাতে আসতে পারবে। ভিসাতে থাকা অবস্থায় $10,000 বেশি গয়না নিয়ে এদেশে আসার কোনো অনুমতি নেই। দ্বিতীয় নিয়ম অনুযায়ী যদি কোনো ভারতীয় ব্যক্তি যিনি এখন আমেরিকার নাগরিক তিনি নতুন গয়না নিয়ে এদেশে আসেন তাহলে সবার আগে তাকে ডিক্লারেশন ফর্মে সেই নতুন গয়নার কথা ডিক্লেয়ার তো করতেই হবে, তাছাড়া এয়ারপোর্টের অফিসারকে সেই গয়নার রিসিটও দেখাতে হবে। দায়িত্বে থাকা অফিসার তখন সেই গয়নার রিসিট দেখে সেই ব্যক্তিকে গয়নার জন্য একটা ট্যাক্স ধার্য করবে এবং সেই ডলার অ্যামাউন্টটা ওই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে অফিসারকে পে করে দিতে হবে। পেমেন্ট করার সাথে সাথেই সে তার পেমেন্টের প্রমাণ হিসাবে ওই অফিসারের কাছ থেকে একটা রিসিটও পেয়ে যাবে। বেসিক্যালি কত ভরি সোনা নিয়ে কেউ আমেরিকাতে আসছে সেটা ওনারা দেখেন না, রিসিটে টাকার অ্যামাউন্টটা কত আছে আর রিসিটের অথেন্টিসিটিটা মানে রিসিটটা আসল না নকল সেটা ওনারা ভালো করে চেক করেন। সেবার দেশ থেকে আসার সময় আমার মা আমায় একজোড়া নতুন সোনার কানের দুল উপহার দেয়। সেটা নিয়ে এদেশে ঢোকার সময় আমি ডিক্লারেশন ফর্মে সেই নতুন গয়নার কথা ডিক্লেয়ার করে দিই।
সত্যি কথা বলতে আমি একটু ভয় ভয়ই ছিলাম যে কি হবে, কারণ আমি মিষ্টুকে নিয়ে একা ফিরছিলাম। এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনের পর আমায় ইমিগ্রেশন অফিসার পাশের একটা সেকশনে যেতে বললেন। সেখানে গিয়ে একজন অফিসারকে আমি গয়নার রিসিপ্টটা দেখাতে আমার পাসপোর্ট চেক করে উনি বললেন যে আমায় কোনো পেমেন্ট করতে হবে না। তখন সেই অফিসারকে এদেশে সোনা আনার প্রসেসটা জিজ্ঞেস করাতে উনি আমায় সব কিছু ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে বললেন। আর তখনই আমি সব কিছু জানতে পারলাম, যেটা আজ আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মাছটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, আর মাছের থেকে তেলও ছেড়ে আসছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এইদিকে দেখো এই মশলাটার থেকেও তেল ছেড়ে আসছে, দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার আমি এই ভাজা মাছটাকে এই মশলার ওপর ঢেলে দেব। সিদ্ধ করা আলুটা এবার আমি এতে ঢেলে দিচ্ছি। আলুটা খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে। এইবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পুরটা দিয়ে স্যান্ডউইচ বানানো যাবে, দারুণ টেস্টি মাছের চপও হবে। এইবার এই পুরটাকে আমি একদম ড্রাই করে নেব। এতে চাইলে তোমরা ধনে পাতা দিতে পারো, মাছের চপ বানালে এতে কাজু কিশমিস দিলে খুব ভালো লাগবে খেতে। দেখো মাছের পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নেব, যাতে পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হতে হতে চলো তোমাদেরকে চিংড়ি মাছ কাটার প্রসেসটা দেখিয়ে দিই। আর এই যে চিংড়ি মাছের প্যাকেটটা, এটা আমরা কস্কোর থেকে নিয়ে আসি। আর দেখো লেখা আছে প্রোডাক্ট অফ ইন্ডিয়া। আমেরিকাতে বসে আমরা দেশের চিংড়ি মাছ খাচ্ছি, ভাবতেই দারুণ লাগছে। এটার দাম নিয়েছে $27.34, মানে ওই ইন্ডিয়ান মানিতে 2250 টাকা মতো হবে, মানে অ্যাপ্রক্সিমেট ওই 2100 টাকা পার কেজি। এই দেখো চিংড়ি মাছটা, সাইজটা বেশ বড়, তাই না? এই চিংড়ি মাছগুলো দেখো পিঠ ছিঁড়ে একদম পরিষ্কার করা আছে, খালি খোসাটা ছাড়িয়ে মাছটাকে কেটে নিতে হবে। বিদ্যুৎ খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে। এই চিংড়ি মাছগুলো লেজটাকে কিন্তু আমরা রেখে দেব, কারণ কাটলেট বানালে এই লেজটার জন্য দেখতে দারুণ লাগবে। দেখো বিদ্যুৎ এখানে 5টা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। এইবারও এই ছুরিটা দিয়ে চিংড়ি মাছগুলোকে কেটে শেপ করে নেবে। দেখো মাছের পিঠের ওখানটা যেখানটা অলরেডি কাটা ছিল সেখানটাইও ছুরি দিয়ে আর একটু ডিপ করে মাছটাকে খুলে নিচ্ছে। এই কাটটাকে বলে বাটারফ্লাই কাট। এটা খুব সাবধানে আলতো হাতে করতে হবে, যাতে মাছটা না দু টুকরো হয়ে যায়। এই দেখো মাছটা বাটারফ্লাইয়ের ডানার মতো দুদিকে কি সুন্দর খুলে গেল। এই যে কাটার পর এই রকম দেখতে লাগবে। এইভাবে বিদ্যুৎ এখন বাকি মাছগুলোকে কেটে শেপ করে নেবে। 5টা মাছই কেটে শেপ করা হয়ে গেছে। এইবার দেখো মাছে তো জল থাকে, তাই বিদ্যুৎ এখানে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছে। এই টিস্যু পেপারটা দিয়ে মাছগুলোকে ও একদম ড্রাই করে নেবে, কারণ মাছগুলো ড্রাই না হলে মশলাটা গায়ে লেগে থাকবে না। ময়েশ্চারটা যতটা সম্ভব কম করে নিতে হবে। এই মাছগুলোকে আলাদা করে আর ম্যারিনেটও করব না। চিংড়ি মাছে নুন দেওয়ারও কোনো দরকার নেই, কারণ নুন দিলেই মাছে কিন্তু আবার জল হয়ে যাবে। চিংড়ি মাছের গায়ে যে মাছের পুরটা লাগানো হবে সেটার থেকেই চিংড়ি মাছে মশলা ঢুকে যাবে। মাছগুলোকে বিদ্যুৎ যতটা সম্ভব ড্রাই করে নিয়েছে। এইবার বিদ্যুৎ এই চিংড়ি মাছের গায়ে মাছের পুরটা লাগাবে। দেখো মাছের পুরটা তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এই ছোট্ট ফ্যানটাকে অন করে দিয়েছি। এই ফ্যানটা কোভিডের আগে বিদ্যুৎ অফিসে ইউজ করত, এখন এটা বাড়িতে মেনলি খাবার দাবার ঠান্ডা করার জন্য কাজে লাগে। যাই হোক পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা ড্রাইও হয়ে গেছে। এখানে বিদ্যুৎ একটা প্লেটে অল্প ময়দা নিয়ে নিয়েছে। এইবার দেখো ও কিছুটা মাছের পুর হাতে নিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নিল। এবার ওই পুরটাকে চিংড়ি মাছের একটা সাইডে লাগিয়ে মাছটাকেও উল্টে নিল। এইবার ও হাত দিয়ে মাছটাকে একটু চেপে নিয়ে আরও কিছুটা পুর হাতে নিয়ে আবার চেপে ফ্ল্যাট করে নিয়ে চিংড়ি মাছের ওপরের পিঠে লাগিয়ে নিল। মাছের পুরটা দিয়ে চিংড়ি মাছটাকে একদম র্যাপ করে নিতে হবে বা খুব ভালো করে ঢেকে দিতে হবে। এবার বিদ্যুৎ কাটলেটটাকে এই প্লেটে রেখে একটু ময়দা মাখিয়ে নেবে, এতে কাটলেটটা আর একটু ড্রাই হয়ে যাবে আর ভাঙার চান্সটাও কম থাকবে। বিদ্যুৎ এক্সট্রা ময়দাটা ঝেড়ে নিল। ও এখানে দেখো সব কাটলেটগুলোকে বানিয়ে ফেলেছে। আর আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এতে বড় চামচে 2 চামচ বেসন, 2 চামচ ময়দা, 1টা ডিম, অল্প চাট মশলা আর অল্প নুন আছে। আর তাতে আমি জল অ্যাড করে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে এই প্লেটটার মধ্যে আমি ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। এবার আমি একটা কাটলেট নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে তারপর খুব ভালো করে ব্রেড ক্রাম দিয়ে কোট করে নেব। এই কাটলেটটা একদম রেডি হয়ে গেছে।
এভাবেই আমি বাকি কাটলেটগুলোকে ব্রেড ক্র্যাম দিয়ে কোট করে নেব। কাটলেটগুলো একদম রেডি হয়ে গেছে আর দেখতে কি দারুণ লাগছে, তাই না? এবার এই কাটলেটগুলোকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব যাতে একটু শক্ত হয়ে যায়। আধ ঘন্টা বাদে বের করে তারপর এগুলোকে আমরা ফ্রাই করব। কাটলেটগুলো ভাজার আগে তোমাদেরকে যে কানের দুলটা সম্পর্কে বলছিলাম সেটা দেখাই। এই দেখো, এটাই হলো সেই কানের দুলটা। এই দুল জোড়াই নিয়ে আসার সময় এখানকার ইমিগ্রেশনে আমি ডিক্লেয়ার করেছিলাম, আর তখনই জিজ্ঞেস করাতে অফিসার আমাকে দেশ থেকে আমেরিকাতে সোনা নিয়ে আসতে গেলে কি কি নিয়ম আছে সেগুলো বলেছিলেন। ডিক্লেয়ার করে নিয়ে আসাটা অনেকই সেফ, যদি ডিক্লেয়ার না করে নিয়ে আসো আর যদি ওরা কোনোভাবে সেটা ধরে ফেলে তাহলে কিন্তু একটা বড় অ্যামাউন্টের ফাইন তোমায় দিতে হতে পারে। আর কি কি হতে পারে সেটা আমার জানা নেই, বাট বড়সড় ফাইন চার্জ করতে পারে সেটা আমাকে তখন বলেছিল। ফ্রিজ থেকে এগুলোকে বের করে ফেলেছি, এবার আমি ফিশ প্রন কাটলেট ভেজে নেব। সারা বাড়ি চপ কাটলেটের গন্ধে মম করছে, আজ সন্ধেটা জমে যাবে জিভে জল আনা কাটলেটের সাথে। বাঙালি পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে তার সভ্যতা সংস্কৃতি খাওয়া দাওয়া কোনো দিনই ভোলে না। আমরা বাঙালি আর সেটাই আমাদের গর্ব। তোমরা তো জানো যে বিদ্যুৎ চিংড়ি মাছ খায় না, তাই ওর জন্য এবার কয়েকটা মাছের চপ ভেজে নিচ্ছি। ফিশ প্রন কাটলেট আর মাছের চপ দেখো একদম রেডি হয়ে গেছে, এবার আমরা এগুলো খাবো। মিশু দেখো অলরেডি প্লেট নিয়ে বসে গেছে ট্রাই করবে বলে। নে খেয়ে দেখ কেমন লাগছে, হালকা গরম আছে মিষ্টি। তোমাদেরকে পুরটা দেখালাম, তারপর এটা মাছের চপ করে নিলাম। ক্রিস্পি হয়েছে না? আমি আওয়াজটা পাচ্ছি, কেমন লাগছে? দারুন দারুন হয়েছে। এইগুলো হলে আমাদের মুখে সব সময় হাসি। ফিশ প্রন কাটলেট নিয়ে আমি বসে পড়েছি, এবার আমি একটু খেয়ে দেখি। এটা আমার ভীষণ একটা প্রিয় খাবার। তোমরা আওয়াজটা শুনতে পাচ্ছ? দারুণ লাগছে। এই যে চিংড়ি মাছটা, ডেফিনেটলি এটা যদি তোমরা ট্রাই না করে থাকো অবশ্যই ট্রাই করো, এটা খেতে দুর্দান্ত লাগে, ভীষণ একটা টেস্টি খাবার। চটপট আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। লাগেজ প্যাকিং করতে হবে, প্রচুর কাজকর্ম আছে, তোমাদেরকে ডিটেলসে বলবো যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছি সব বলবো। তো আমি আগে খাওয়াটা শেষ করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চপ কাটলেট খাওয়া আমাদের হয়ে গেছে, এবার দেখো আমি লাগেজ নিয়ে একদম রেডি হয়ে গেছি, এবার আমরা প্যাকিং করতে বসবো। আমাদের কোনো প্যাকিং করা হয়নি, শনিবার দিনকে আমাদের ফ্লাইট আর কাল পরশু আমাদের দুজনেরই ফুল অফিস আছে, মিষ্টু স্কুল আছে, তো টাইমই হবে না। তোমাদেরকে বলি যে আমরা কোথায় যাচ্ছি, আমরা ফ্লোরিডা ঘুরতে যাচ্ছি। এটা পুরোটাই 10 দিনের ট্রিপ। ফ্লোরিডাতে আমরা ডিজনির পার্কগুলো ঘুরবো। এর আগে দুবার আমরা ফ্লোরিডা ঘুরতে গেছি ডিজনির পার্কে, কিন্তু মিষ্টু তখন ছোট ছিল, ও অতটা এনজয় করতে পারেনি। এবার ও হাইটেও অনেকটা বেড়ে গেছে, তো এরকম অনেক রাইডস আছে যেগুলো ও এখন চড়তে পারবে। ডিজনি পার্ক তোমরা হয়তো অনেকেই জানবে, মানে একটা পুরো স্বপ্নপুরি, ভীষণ সুন্দর জায়গা, তো সেখানেই আমরা যাব। ওখান থেকে আমাদের একটা ক্রুজের ট্রিপ আছে, ক্রুজে করে আমরা বাহামাস যাব। পুরো ক্রুজের ট্রিপটা হলো 3 দিনের, এবং বাহামাস থেকে ঘুরে এসে আমরা আমাদের ভীষণ ক্লোজ একটা বন্ধু ফ্লোরিডায় থাকে, ওদের বাড়িতে আমরা 3 দিন থাকবো, সেখান থেকে তারপর আমরা ব্যাক করব। তো এটাই হলো পুরো প্ল্যানটা, এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আমি জানি না আজকের ব্লগটা আমি কবে আপলোড করতে পারবো, কারণ শনিবার দিনকে আমরা বেরোচ্ছি, প্লাস আমার গলা আর চোখের অবস্থা ভীষণ খারাপ, অ্যালার্জি থেকে বাজেভাবে এফেক্টেড হয়েছে দুটোই। কিন্তু ডেফিনেটলি আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগগুলো আপলোড করার, আর আমার পার্সোনালি ইচ্ছে আছে যে ঘুরতে যাওয়ার ব্লগের মধ্যে সবার আগে ক্রুজের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো এটাই হলো প্ল্যানটা, দেখা যাক কিরকম কি হয়, পুরোটাই তোমরা দেখতে পারবে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ আমরা বসে এখন প্যাকিং করব, অনেক টাইম লেগে যাবে। তোমরা কিন্তু ফিশ প্রন কাটলেটটা অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি আশা করছি যে তোমাদের খুব ভালো লাগবে, আর কমেন্টস করে জানিও ওভারঅল ব্লগটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ব্লগটা সবার সাথে শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।